আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় 27 নম্বর ইসলামী প্রশ্নোত্তর গ্রুপের পার্টিসিপেন্টগণ, ভাই ও বোনেরা, আল্লাহ আপনাদের সবাইকে দিনের জন্য কবুল করুন, আপনাদের আগ্রহ বাড়িয়ে দিন এবং এই মন মানসিকতা আপনাদের সকলের তৈরি করে দিন যেন আপনারা কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া পৃথিবীর বুকে আর কারো কোনো কথার কোনো মূল্য দিবেন না, যতক্ষণ পর্যন্ত কোরআন সহিহ সুন্নাহ সম্মত না হবে। তো প্রথমত প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, একটি প্রশ্ন এসেছে আমাদের এক বোনের পক্ষ থেকে, খন্দকার সালেহা। বোন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। তো তিনি লিখেছেন, সম্মানিত শায়েক, কলব ব্যতীত দাড়িতে কি লাল বা ব্রাউন কালার দেয়া যাবে? জি বোন উত্তরে বলো, বিসমিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ বাদ। বোন আসলেই যে খেজাবের বিধানটা যেটা এসছে বিভিন্ন কুতুবুস সিত্তা থেকে, সেটা হলো যে একেবারে মিশমিশে কালো পরিহার করতে বলা হয়েছে, জান্নিবুস সাওয়াদ। ইমাম আব্দুর রহমান মোবারকপুরি তার তাহফাতুল আহওয়াজের মধ্যে নিকাশ এনেছেন এবং তিনি বলেছেন যে জান্নিবুস সাওয়াদ কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এটা রাবির কথা। রাবি বলছেন, আমি ভুলে গেছি আসলে এই কথাটা কি নবী বলেছেন কিনা। বলছেন না, রাবি যেখানে নিজেই ভুলে গেছেন সন্দেহের মধ্যে পতিত হয়েছে, সেটা হুজ্জত হয় না। এই কথা তিনি আব্দুর রহমান মোবারকপুরি রাহিমাল্লাহ বলেছেন। তো আব্দুর রহমান মোবারকপুরি তিনি একজন মানুষ, মানুষ মাত্রই ভুল, তিনি যে বলেছেন মুহাদ্দিস তাই তার কথা সঠিক হয়ে যাবে, এটা বলো ওনার ইজতেহাদটা ভুল, ওনার এই রায়টা মতামতটা ভুল। কেননা দাড়ি একেবারে মিশমিশে কালো হারাম করার বিষয়ে অনেক শাহেদ হাদিস আছে, মুসলিমের ভিতরে আছে যে লাম ইয়ারিহ রায়হাত আল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাত যাওয়া দূরে থাকে, যে ব্যক্তি তার শিবান বার্ধক্যকে ঢাকবে কালো মিশমিশে কালো দিয়ে। তো যদি হাদিসগুলির আমরা তাতবিক করতে যাই, জওয়ামে যেটাকে বলা হয়, মানে নুতাব্বিক বাইনা আল মানি ওয়াল জাওয়াজ, মিশমিশে কালোকে নিষেধ, মানে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে আর কালো জায়েজ মানে দেওয়া প্রসঙ্গে যদি যেতে চাই আমরা, মানে সামঞ্জস্য বিধান যদি করতে যাই, মানে সমাধান টানতে যায়, তখন একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট হয়, সেটা হলো যে ব্রাউন কালারটা যদি আমরা ইউজ করি, এটা আমাদের জন্য জায়েজ আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশমিশে কালো শিবানকে গোপন করা হয়, বার্ধক্যকে গোপন করা হয়, যুবক সাজা হয়, যুবক বেশ ধরা হয়, এটার উপরে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধাজ্ঞাটা অর্পণ করেছেন এবং তিনি এটার উপরেই নারাজ যে মানুষ সে তার বার্ধক্যকে গোপন রাখবে। ব্রাউন কালারটা কিন্তু পুরা কালার না, একেবারে মিশমিশে কালো না, অর্থাৎ ব্রাউন কালার করলে কিন্তু মানুষ বুঝতে পারে যে এই ব্যক্তিটা তার সাদাকে ঢেকেছে, তো সেক্ষেত্রে মানুষ বুঝতে পারে যে এটা কোনো ধোকা না, সেই জন্য ব্রাউন কালারটাকে বাদামি কালারটাকে জায়েজ বলা হয়েছে। আর লাল কালার তো একদম জায়েজ, যে মেহেদি কালার, এই প্রসঙ্গে তো প্রশ্নটাই অমান্তর, ঠিক আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দাড়িকে তোমরা চুলকে এগুলিকে রং চেঞ্জ করো, ফাইনালি ইহুদালা তো গাইয়ের হো, কারণ ইহুদরা কিন্তু এটাকে চেঞ্জ করে না, ইহুদিরা একেবারে মিশমিশে সাদা ধপধপে সাদা দাড়ি কিন্তু ইহুদিরা রাখে একদম, তাহলে আসলে এটাকে অপছন্দ করছে ইহুদিদের এই ব্যবহারটাকে। হ্যাঁ, এবং ইহুদিরা অনেক সময় দাড়ি ছাড়তে ছাড়তে এতটা ছাড়ে যে তাদের দাড়ি পেট পার হয়ে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেক্ষেত্রেও দাড়িকে সাইজ করতে বলেছে। হ্যাঁ, এবং সাহাবীদের আমল থেকে দেখা যায় এক মুষ্টি পর্যন্ত তারা করেছেন, জওয়াজান জায়েজ হিসেবেই করেছেন। ইবনে ওমরের আমল আছে, মুদা আমার ছেলে আমলটার উপরে, এবং বুখারীর হাদিসটি কানা আব্দুল্লাহ ইবনে ওমর ইজা আতামারা কাবাযা আলা লিহাতি ফামা ফাদলা আখাযাহু, তো বুখারীর রাওয়াতকে অস্বীকার করতে পারবে? কেউ কেউ বলছে যে ওইটা ইবনে ওমর শুধু ওমরার সময় করতো, ওইটাও তাদের ভুল একটা ধারণা। ইবনে ওমর যখন বাড়িতে ফিরে আসেন তখনও তিনি এক মুষ্টি রেখে বাকিটা কাটতেন, তখন তাই বোঝা গেল যে ইবনে ওমরের একজন জলিলুল কদর সাহাবীর মোদা আমার ছিল, তো সাহাবারা সব কুল্লুম অদুল, তারা কখনো নবীর খেলাফ খেলাফুস সুন্নাহ কোনো
কাজ তারা অবশ্যই করবেন না। তো ইবনে ওমর কে ইবনে ওমরের প্রতি সুধারণা রাখাও তো উচিত মুসলমানদের, যে ইবনে ওমর কে? ইবনে ওমর একজন বড় জলিলুল কদর মুহাদ্দিস সাহাবি, এবং সাহাবা কেরামদের সাথে উঠ বস করেছেন, সে সাহাবাদের চেয়ে অনেকের চেয়ে বেশি বুঝেছেন, অনেককে শিক্ষা দিয়ে ছেড়েছেন কথা বলে। আমি বলি আল্লাহ রাসুল বলেছেন, আর তোমরা বলো আবু বকর ওমর বলেছে। মান আবু বকর ওমর আমামা রাসুলিল্লাহ, আল্লাহর রাসুলের মোকাবেলা আবু বকর ওমর কে? তাদের কথাকে তিনি পায়ে দিয়ে দলিয়ে মানে দলিত মথিত করে দিয়েছেন তাদের কথাগুলিকে, তাদের কথাগুলিকে তিনি কড়াভাবে মানে রদ করেছেন আল্লাহ রাসুলের কথা দিয়ে। আল্লাহ তো সেই সাহাবি আল্লাহ রাসুলের আমল বিরোধী কাজ করবে, আল্লাহ রাসুলের হাদিস বিরোধী কাজ করবে, সুন্না বিরোধী কাজ করবে, এটা ভাবা অবান্তর। সো কেউ তার 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 সাইজ না করে তার মন মতো ছেড়ে দিচ্ছে, সেটা তার জন্য জায়েজ আছে, ঠিক আছে। কেউ সাইজ করছে এক মুষ্টির ভিতর দিকে চলে গেলে সমস্যা আছে, এক মুষ্টির বাহির দিকে কাটতে পারে, এক মুষ্টির ভিতর দিকে চলে গেলে সমস্যা আছে। সো দাড়িতে মেহেদি পরে নেওয়া খুব সুন্দর কালার, রাসুল সাসানের আমল মেহেদি পরে নেওয়াটা, তিনি মেহেদি পরে নিতেন। এখন বর্তমান প্রযুক্তির যদি কোনো টেকনোলজি যদি কোনো আলাদা কোনো কালার বের করে দেয়, যে কালারটা দেখতে সুন্দর লাগে, একেবারে মিশমিশে কালো হয় না, আবার একেবারে ঢেকে যায় সাদাটা, একেবারে ধপধপা সাদাটা ঢেকে যায়, তো সেটা তো অবশ্যই জায়েজ হবে। যেমন বর্তমান প্রযুক্তি ব্রাউন কালারটা ক্রিয়েট করেছে, ব্রাউন কালার তো আর আগে ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো এটা কেউ চিনতো না, জানতো না। মেহেদি সরাসরি মেটে মেহেদি লাগিয়ে দিতে দাড়িতে, সো লাল বা ব্রাউন কালার তো দেওয়া যাবে, এখানে কোনো সন্দেহ নাই। হাজা ওসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবীনা মুহাম্মদ, আল্লাহু আলাম।